ইউটিউব থেকে কীভাবে আপনারা টাকাগুলো তুলবেন এটা নিয়ে আপনাদের মনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের মনের ভিতর থেকে এই যে এটা যে ইউটিউব থেকে কিভাবে টাকাগুলো তুলব এটা চলে যাবে তো আপনারা অনেকে জানেন যে ইউটিউব থেকে টাকা তুলতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে আপনারা অনেকে হয়তো এতটুক জানেন যে ইউটিউব থেকে টাকা তুলতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে বাট এটা কি আপনি জানেন যে এই ব্যাঙ্কে কিভাবে টাকাটা আসবে তো আজকের এই পুরো ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন কারণ আপনার চ্যানেল যদি মনিটাইজ নাও থাকে তারপরেও আপনি দেখেন কারণ এটা আপনাদের অনেক অনেক উপকারে লাগবে যে আসলে ইউটিউব চ্যানেল থেকে টাকা তুলতে হলে কী কী জিনিস আপনাদেরকে কালেক্ট করতে হবে এবং কী কী জিনিস আপনাদেরকে এখানে দিতে হবে আপনাদের ইউটিউবের পেমেন্টটা পাওয়ার জন্য তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে পুরো ভিডিওতে বলবো তার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে ইউটিউব রিলেটেড সম্পূর্ণ ভিডিও আসতেই থাকবে আপনারা দেখতে টেকনিক্যাল টেকনিক্যাল মাস্টার ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সাথে আলী আমার চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো ইউটিউব থেকে টাকা তোলার ক্ষেত্রে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে বাট এই ব্যাঙ্কের টাকাটা আপনারা কীভাবে নিয়ে আসবেন এটাই হলো কি সবচেয়ে বড়ো প্রশ্ন আপনারা অনেকে জানেন যে ব্যাংকের মাধ্যমে ইউটিউবে টাকা নিতে হয় বাট এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এড কিভাবে করতে হবে তবে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করার ক্ষেত্রে আপনার চ্যানেলটা মনিটাইজ করতে হবে আর মনিটাইজ করার ক্ষেত্রে আপনার চ্যানেলে কী কী ক্রাইটেরিয়া সেগুলো তো আপনারা অবশ্যই জানেন তারপরেও আমি একটু বলে দিচ্ছি আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা পাবলিক ওয়াশ টাইম লাগবে তারপরে গিয়ে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে তাও আপনার রিয়েল কন্টেন্ট হতে হবে অন্য কারো কন্টেন্ট ইউজ করলে হবে না যাই হোক এটা হলো কি অন্য বিষয় তো যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে মনিটাইজ হওয়ার পরে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করতে হবে তো এক্ষেত্রে আপনার চ্যানেলে যখন দশ ডলার হয়ে যাবে তখনও আপনি এড করতে পারবেন তার উপরেও চাইলে এড করতে পারবেন বা একশো ডলার হলেও এড করতে পারবেন এটা কোনো প্রবলেম নাই বাট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে আপনার কি কি জিনিসটা লাগবে এটাই লোক সবচেয়ে বড় প্রশ্ন তো দেখুন আপনারা অনেকে কিন্তু এই জিনিসগুলোতে ভুল করেন এজন্য কিন্তু আপনাদের পেমেন্টগুলো আসে না আপনাদের পেমেন্টগুলো অনেক সময় আটকে যায় ঠিক আছে তো দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে আপনাকে অনেক অনেক কেয়ারফুল হতে হবে যাতে কোনো ধরনের ভুল ত্রুটি না হয় তো দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে তার নামটা আপনাকে দিতে হবে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার নাম আপনি নিজের মতো করে দিলে হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে চেক বইটা রয়েছে এই বইয়ের মাধ্যমে যেভাবে নামটা রয়েছে ছোটো হাতের হোক বড়ো হাতের হোক যেভাবেই হোক আপনি ঠিক এরকমভাবে আপনি আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন অ্যাড করবেন ঠিক এরকমভাবে আপনি আপনার ফর্মে নামটা দিতে হবে এখানে একটা ফর্ম আসবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে এই ফর্মটা পূরণ করলেই আপনার ব্যাঙ্কে টাকা চলে আসবে তো এক্ষেত্রে আপনি আপনার নামটা দিতে হবে যেভাবে চেক বইয়ে লেখা আছে ঠিক এরকমভাবে এরপরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা সেই নাম্বারটা দিতে হবে তারপরে যেটা দিতে হবে এখানে আপনার ব্যাংকের সুইপ কোড দিতে হবে আপনার যে ব্রাঞ্চ রয়েছে আপনার যে ব্যাঙ্কটা রয়েছে সেটার সুইপ কোডটা আপনাকে দিতে হবে তো এটা কোথায় থেকে কালেক্ট করবেন তো এটা বিশেষ করে নেটো থেকেও কালেক্ট করা যায় নেটো থেকে কালেক্ট করার চেয়ে সবচেয়ে বেটার হবে আপনি যে ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্টটা করেছেন সেই ব্যাংকের যে কোনো কাউকে গিয়ে আপনি বলবেন যে এই ব্যাংকের সুইপ কোডটা আমাকে দিয়ে দেন বাট তারা আপনাকে দিয়ে দেবে ঠিক আছে তো তারপরে এটা আপনি এখানে অ্যাড করে দিবেন আপনার নাম অ্যাড করবেন যেভাবে রয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার অ্যাড করবেন যেভাবে রয়েছে সুইপ কোডটা অ্যাড করবেন যেটা তারা দিবে সেটা আপনি দিয়ে দিবেন তো এখানে যা যা চাবে সম্পূর্ণ কিছু আপনি পূরণ করে দিয়ে দিবেন তারপরে এখানে সাবমিট করে দিয়ে দিবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে তার পরবর্তীতে যখন আপনার ব্যাঙ্কে তারা টাকাটা ট্রান্সফার করে দেবে তারপরে আপনি আপনার ব্যাংকে থেকে গিয়ে টাকাগুলো নিয়ে চলে আসবে তো এটুক কিন্তু প্রসেস তো এখান থেকে অনেকে কিন্তু এখানে অনেক ভুল করে এক্ষেত্রে কিন্তু তারা সঠিকভাবে পেমেন্টটা পায় নাই ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো দিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই গুড